শ্রীলঙ্কায় চার জাতি ফুটবল টুর্নামেন্টের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পাচ্ছেন আবাহনী লিমিটেডের পর্তুগিজ কোচ মারিও লেমোস। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের জাতীয় দল ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ। ভিসা হলেই বাংলাদেশে এসে দায়িত্ব নেবেন 35 বছর বয়সী লেমোস। তিনি আবাহনী লিমিটেডের প্রধান প্রশিক্ষক, তিনি এখন দক্ষিণ কোরিয়াতে রয়েছেন। সো সেখান থেকে তিনি বাংলাদেশে কালকে পরশু একদিনের মধ্যে চলে আসবেন। আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নেক্সট মাস অর্থাৎ নভেম্বরের ফিফা উইন্ডোতে আমরা যে চার জাতীয় ফুটবল টুর্নামেন্ট খেলতে যাচ্ছি শ্রীলঙ্কাতে, সেই ফুটবল টুর্নামেন্টকে সামনে রেখে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বিভিন্ন কর্মকাণ্ড এবং আমরা আগামী পরশু আমাদের অনূর্ধ্ব 23 জাতীয় ফুটবল দল উজবেকিস্তানে ফিফা উজবেকিস্তানে এএফসি আন্ডার 23 চ্যাম্পিয়নশিপের খেলাতে অংশগ্রহণ উপলক্ষে এই সকল বিষয়গুলো নিয়ে আমাদের জাতীয় দলের আপকামিং কর্মকাণ্ড নিয়ে বাফের ন্যাশনাল টিমস কমিটির একটা মিটিং রয়েছে শনিবার দিন বিকাল 3 ঘটিকায় সেই মিটিংয়ের পরেই আসলে আমাদের জাতীয় ফুটবল দলের প্রধান প্রশিক্ষক কাকে আমরা দিতে চাচ্ছি সেই জিনিসটা বাফে অফিসিয়ালি সবার সাথে কমিউনিকেট করবে। আর যেটা আসলে ইতিমধ্যেই আমরা জানি যে আমাদের জাস্ট আমাদের সাব চ্যাম্পিয়নশিপে আমাদের জাতীয় দলের প্রধান প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন মিস্টার অস্কার ব্রুজান, তিনি আসলে বাফুফের কাছ থেকে সকল বিষয়গুলো নিয়ে জানিয়ে তার নিজের বেশ কিছু পার্সোনাল বেশ কিছু অ্যাপ্লিকেশন রয়েছে, তার কোচিং কোয়ালিফিকেশন সম্পর্কিত, ঠিক আমাদের যখন যে সময়ে চার জাতি টুর্নামেন্টটি আমরা শ্রীলঙ্কা অংশগ্রহণ করবো ঠিক একই সময় তার 3 দিনের জন্য তার প্রফেশনাল ডিপ্লোমার একটি প্রফেশনাল ডিপ্লোমা কোর্সটাকে রিভ্যালিডেট করার 3 দিনের একটি কোর্স রয়েছে যেটাকে তাকে ফিজিক্যালি অ্যাটেন্ড করতে হবে। সো পার্সোনাল বেশ কিছু কমিটমেন্ট সকল কিছু মিলিয়ে তার আসলে বিষয়টা বা তার বিষয়বস্তুগুলো আমলে নিয়েই বাফুফে আসলে অস্কার ব্রুজানের পরিবর্তে অন্য কাউকে দায়িত্ব দেওয়ার ব্যাপারে চিন্তা করছে। সো এখন পর্যন্ত সব কিছু মিলিয়ে আমরা আবাহনী লিমিটেডের কোচ মারিও লেমোস বা সেই সাথে আরও 2-1টি নামও আসলে বাফুফে বিভিন্নভাবে সেই জিনিসগুলো যদিও আমরা আমাদের আমলে রেখেছি বাট আমাদের ন্যাশনাল টিমস কমিটির মিটিংয়ের মাধ্যমে সেখানে ফাইনাল ডিসিশন হওয়ার পরেই আসলে আমরা আমাদের প্রধান প্রশিক্ষক কে হবে চার জাতীয় ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য নেক্সট মান্থে শ্রীলঙ্কাতে ফিফা উইন্ডোতে এটা আগামী শনিবার দিন বাফুফে আমরা অফিসিয়ালি আসলে সবার কাছে ডিক্লেয়ার করবো। বিকজ মারিও লেমোস বাংলাদেশ আসার পরে তার সাথে আমাদের একটা মিটিং হতে হবে এবং তার সাথে মিটিং হয়ে সকল কিছুগুলো বুঝে শুনে তার প্রেফারেন্স থাকবে সেই জিনিসগুলো আলাপ আলোচনা করে সো আমাদের জাতীয় দলের প্রধান প্রশিক্ষক প্লাস আমাদের সাপোর্টিং স্টাফ বা সাপোর্টিং বা অ্যাসিস্ট্যান্ট প্রশিক্ষক এবং অন্যান্য টেকনিক্যাল দায়িত্বগুলো কারা পালন করবে সেই জিনিসগুলো আমরা চূড়ান্ত করবো। সো জাতীয় দলের প্রধান প্রশিক্ষকের নাম আমরা আগামী পরশু দিন অফিসিয়ালি ন্যাশনাল টিমস কমিটি মিটিংয়ের পরে সবার সাথে কমিউনিকেট করা হবে। সাফের পর চার জাতির টুর্নামেন্টেও বসুন্ধরার কোচ অস্কার ব্রুজানকে ডাগ আউটে রাখতে চেয়েছিল ফুটবল ফেডারেশন, তবে টানা খেলার পর বিশ্রাম এবং কোচিং লাইসেন্স সংক্রান্ত কাজে ছুটি জরুরি হয় দায়িত্ব নিতে অপারগতা জানান ব্রুজান। বাংলাদেশ জাতীয় দলে একেবারে নতুন মুখ নন মারিও লেমোস। 2017 সালে দলের ফিটনেস কোচের দায়িত্ব নিয়েই বাংলাদেশে এসেছিলেন, পরে তাকে প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় আবাহনী লিমিটেড। তার অধীনে এবারের বিপিএলে তৃতীয় হয় আবাহনী। এর আগে 2019 সালে আবাহনীকে এএফসি কাপের নকআউট পর্বে উঠিয়ে ইতিহাস গড়েন। আগামী 8-17 নভেম্বর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে প্রাইম মিনিস্টার মাহিন্দা রাজাপাকসে কাপ চার জাতি ফুটবল। স্বাগতিক শ্রীলঙ্কা এবং বাংলাদেশ ছাড়াও এই টুর্নামেন্টে অংশ নেবে মালদ্বীপ এবং আফ্রিকার দেশ সিসেলস। শ্রীলঙ্কা সফর সামনে রেখে 25 অক্টোবর থেকে শুরু হবে জাতীয় দলের ক্যাম্প।